দার্জিলিং বেড়াতে গেছেন আর টাইগার হিলে যাননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। কেউ তো এই টাইগার হিল থেকে সানরাইজ দেখবার জন্য প্রতি বছর একবার করে যান, কিন্তু কপাল মন্দ হলে আর ওই সানরাইজ দেখা যায় না, আবার মন খারাপ নিয়ে ফিরে আসতে হয়। আবার কেউ একবার গিয়েও কিন্তু সানরাইজ দেখতে পায়। এর নাকি নির্দিষ্ট কোনো সময় কিছু নেই, কেউ বলতেও পারবে না কোন টাইমে গেলে সানরাইজ দেখা যাবে বা কী। কিন্তু একটা জিনিস বলতে পারি যে দার্জিলিং বেড়াতে গেছেন আর হালকা বৃষ্টি হয়েছে, তার পরের দিন কিন্তু সানরাইজ দেখবার একটা ভীষণ ভালো চান্স থাকে। তার কারণটা হচ্ছে বৃষ্টি হলে আকাশ কিন্তু পরিষ্কার হয় তার পরের দিন, এবং এই পরের দিনেই একটা সুযোগ থাকে টাইগার হিল থেকে সানরাইজ দেখার। তবে আমাদের কপালে কিন্তু সানরাইজ জুটেছিল, এবং একবার গিয়েই প্রথমবারই যখন দার্জিলিং গেলাম বেড়াতে, এই বেড়াতে গিয়েই কিন্তু প্রথমবারই ঠাকুরের নাম করে চলে গেছিলাম টাইগার হিলে, এবং টাইগার হিল থেকে সেই বিরল দৃশ্য যেটা দেখার জন্য পৃথিবীর সমস্ত কোণ থেকে ভারতীয়রা এবং বিদেশিরা ছুটে ছুটে আসে এই সানরাইজ দেখার জন্য। সেই সানরাইজ আপনাদের সামনে আমার লেন্সবন্দি আজ থেকে ঠিক 10 বছর আগে তোলা। অনেক খুঁজে ভিডিওটা পেলাম, তাই ইউটিউবে আপলোড করলাম আপনাদের জন্য। তাই দেখুন যে সানরাইজের, এই সানরাইজের জন্যই মানুষ কিন্তু ছুটে ছুটে আসে দেখবার জন্য সেই দৃশ্যটি। সূর্যের আলো যখন ছড়িয়ে পড়ে আস্তে আস্তে, আপনার চোখের সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, এবং ঠিক কাঞ্চনজঙ্ঘা থেকে 107 মাইল দূরে মাউন্ট এভারেস্টের চূড়াটিও কিন্তু তখন চোখের সামনে আস্তে আস্তে ভেসে ওঠে। এই বিরল দৃশ্য অবাক করে দেয় সারা পৃথিবীর মানুষকে। যে ছবিটা দেখছেন, এই ছবিটি 10 বছর আগে যখন আমি তুলেছিলাম, তখন কিন্তু মোবাইল ফোনের এত আধুনিক ক্যামেরা বা এত গোপ্রো এই জাতীয় এত দামি ক্যামেরা কিন্তু তখন ছিল না। তাই আমার সঙ্গী ছিল সোনির একটি হ্যান্ডিক্যাম, এবং সেটা 40x জুম ছিল, যার ফলে আমি এত দূরের সূর্যের আলোকে আপনাদের চোখের সামনে নিয়ে আসতে পারছি, এবং তার যে ডিম্বাকৃতির চেহারা, এবং আস্তে আস্তে যখন সে চোখের সামনে ভেসে ওঠে সে কী আকার নেয়, কখনো কখনো দেখে মনে হয় একটা উল্টো কলসি, কখনো মনে হয় একটা অর্ধেক ডিম, বিভিন্ন সময় বিভিন্ন রকমের তার যে চেহারা, এই চেহারাটাকেই আপনাদের চোখের সামনে এই সোনি হ্যান্ডিক্যামের মাধ্যমেই কিন্তু আমি ধরে রাখতে পেরেছিলাম। বেশিরভাগ যারা আসামে বেড়াতে যান তাদের ফেরার ট্রেন সন্ধ্যের দিকে থাকে। তো আগের দিন কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে পরের দিনটা সকালবেলা আপনার হাতে সময় আছে, আর ট্রেন আপনার সন্ধ্যেবেলা। একটু গুগলে সার্চ করুন, দেখবেন ঠিক 54 কিলোমিটার দূরে গুয়াহাটি থেকে একটি অভয়ারণ্য আছে, পবিতরা ফরেস্ট। এই পবিতরা ফরেস্ট হচ্ছে আসামের, শুধু না সারা ভারতবর্ষের, একটি অজানা বা অফবিট যাই বলুন
একটি স্যাংচুরি, এবং এখানে ওয়ান হর্ন রাইনো, এক শিংওয়ালা যে গন্ডার যেটা আমাদের ভারতের বিখ্যাত, সেই গন্ডার 107 গন্ডার এখানে আছে, তার মধ্যে 50 মহিলা গন্ডার এবং বাকি 30-35 পুরুষ গন্ডার এবং তাদের শাবক ঠাবক নিয়ে মোটামুটি 107 সংখ্যা এখন আছে। এটা দিনে দিনে আরও বাড়ছে। তবে রিসেন্টলি মে মাসে এই ফরেস্টটি এখন আপাতত বন্ধ রাখা হয়েছে, কবে খুলবে সেটা আপনাদেরকে জেনে নিতে হবে। এই ফরেস্টে বিভিন্ন রকমের কিন্তু জন্তু জানোয়ার আছে, যেরকম আপনারা এখানে শিয়াল দেখতে পাবেন, তারপরে এখানে গন্ডার তো আছেই, প্রচুর গন্ডার, হাতি আছে এবং রেপটাইলস, প্রচুর রেপটাইলস, যেমন আপনার সাপ আছে, তারপরে আপনার যেটাকে আমরা গর্গেল বলি সেই গর্গেল আছে, এবং বিভিন্ন ধরনের বন্য শুয়োর থেকে শুরু করে আরও অনেক রকমের স্পিসিস এখানে আছে, এবং সবথেকে বেশি আছে পাখি, প্রায় 250 রকমের পাখি এই ফরেস্ট এরিয়াতে আছে। এই পবিতরা ফরেস্ট মোটামুটি 38 স্কোয়ার কিলোমিটার এরিয়া ধরে আছে, এবং কাজিরাঙ্গার থেকেও আপনারা খুব কাছে এখানে গন্ডার দেখতে পাবেন। কাজিরাঙ্গা ফরেস্টে আপনি কিন্তু বাঘ দেখতে পাবেন, যদি মনে করেন যে বাঘ দেখবেন তাহলে কাজিরাঙ্গা হচ্ছে বেস্ট, কিন্তু যদি মনে করেন যে গন্ডারকে দেখবেন এবং খুব কাছাকাছি থেকে দেখবেন তাহলে পবিতরার থেকে ভালো ফরেস্ট কিন্তু আমার ধারণা সারা ভারতবর্ষে নেই। এই ফরেস্টে হাতির পিঠে সাফারি এবং জিপ সাফারি দুটোই প্রচলন আছে, তবে আমরা যখন গেছিলাম তখন হাতি পাইনি, কারণ হচ্ছে ওই সময় ফরেস্ট থেকে হাতিতে রাইডিংটা বন্ধ ছিল, তাই আমাদের জিপ সাফারি করতে হয়েছে। তবে আপনারা যদি কখনও পবিতরা ফরেস্টে যান, এবং এটা খুবই গুয়াহাটি থেকে খুবই কাছে, একদমই কাছে, মানে প্রায় এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন, যখনই যাবেন তখন কিন্তু অবশ্যই আগের থেকে কিন্তু খবর নিয়ে যাবেন যে ফরেস্ট খোলা আছে কি না, কারণ এই ফরেস্ট সবসময় খোলা থাকে না, এবং এটা কিন্তু সেই অর্থে আমাদের ওয়ান হর্ন রাইনোর একদম কিন্তু কি বলবো, এখান থেকেই কিন্তু সারা ভারতবর্ষে ওয়ান হর্ন রাইনোকে কিন্তু বিভিন্ন ফরেস্টে দেওয়া হয়, কারণ এইটা হচ্ছে ওদের প্রজনন ক্ষেত্র, এবং এই জায়গাতে প্রতিদিন মানে রাইনোসরাসের যে লালন পালন সব কিছু এখানে হয়, যার জন্য এখানে খুব বেশি ট্যুরিস্ট কিন্তু অ্যালাউড না, তাই সবসময় যখনই যাবেন পবিতরা ফরেস্ট খবর নিয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে দুটো অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। যদিও দুটো ভিডিও, এই দুটোই অনেক পুরনো এবং আমার আগের হ্যান্ডিক্যামে তোলা, এবং তখন গেছিলাম তখন ফরেস্ট খোলা ছিল, তাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।